উন্নয়ন হয়েছে আর রাইজে কথাটা উপলব্ধি করেছে কারণ বিরোধী যিয়ে নক কিয় আজি তারিখত সত্যটো এইটোয়ে যে মোদী ডাঙরিয়ার নেতৃত্বত যা দশ বছরে সমগ্র ভারতবর্ষতে যানবিল বিপ্লবী পরিবর্তন হয়েছে যাতায়াত যোগাযোগের পর আরম্ভ করে অনুষ্ঠান প্রতিষ্ঠান আর বিশেষক আমার দরিদ্র সীমারেখার তলত বসবাস করা সকল লোকের যানবিল জীবনলে পরিবর্তন আছে বিভিন্ন আসনি রূপায়ণ করে সততা নিষ্ঠায় তখন যেখানে সেবা আগবালে মোদী ডাঙরিয়ায় তার ফলত আজি দশ বছর ভিতরে 25 কোটি দরিদ্র সীমারেখার তলত থাকা লোকক আজি সেই পর্যায়ের উদ্ধার করলে তখন অবস্থা উন্নত হল। গতি এনে ধরনের পূর্বতে কংগ্রেসে কেউ করবা না আর চৌদিশে উন্নয়নের যুক্ত জোয়ার এই রাইজে আজি উপলব্ধি করেছে সেই কারণে তখন বিচারিছে যে তৃতীয়টো কার্যকালের নরেন্দ্র মোদী ডাঙরিয়া দেশের প্রধানমন্ত্রী থাকা উচিত। তখন প্রধানমন্ত্রী হয়ে থাকলে সততার নিষ্ঠারে শাসনভার চলিব আর দেশের 140 কোটি 84 লাখ লোকে ন্যায় পাব আর সন্মান সহকারে জিয়াই থাকার অধিকার ভোগ করব পাৰিব।